আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লা কাগজ সংবাদ সংস্থা। করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট সহ সংক্রমণ রোধে মঙ্গলবার ভোর থেকে রাজধানী ঢাকায় দূরপাল্লার সকল গণপরিবহন বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছে হাজারো যাত্রী। মঙ্গলবার সকাল 6টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন এলাকায় চেকপোস্টে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। তারা ঢাকাগামী দূরপাল্লার সকল গণপরিবহনের গতিরোধ করে ফিরিয়ে দেন। এ সময় কিছু যাত্রী বাসে করে উল্টো ফিরে গেলেও অধিকাংশ যাত্রী বাস থেকে নেমে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিদেশগামী যাত্রী সহ রোগীরা পড়েছেন চরম বিপাকে। কুমিল্লায় একদিনে আরও 72 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে 34 জনের বাড়ি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়াও গত 24 ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 ব্যক্তি। তাদের বাড়ি কুমিল্লার সদর এবং লাকসাম উপজেলায়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত 13,442 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন 453 জন। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য। কুমিল্লার লাকসামে জিআরপি থানার পাশে অভিযান চালিয়ে 4,630 পিস ইয়াবা জব্দ ও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন জিআরপি থানার পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ 3 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল লাকসামের নৈরোপার গ্রামের চান মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগঞ্জের লালহরি গ্রামের মাফু আলমের ছেলে ফরহাদ হোসেন এবং রাঙামাটির মৃত সালাউদ্দিনের ছেলে মুন্না। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণের অংশ হিসেবে কুমিল্লা জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আনসার প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ের সামনে এই বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, আদর্শ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার, চান্দিনা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আরিফ বিল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা ও আনসার ভিডিপি সদস্যগণ। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লা কাগজ সংবাদ সংক্ষেপ।